কলরবের সঙ্গীত শিল্পী মোহাম্মদ বদরুজ্জামানের কণ্ঠে আজব টাকা শিরোনামে ব্যতিক্রমী একটি ইসলামিক সঙ্গীত প্রকাশ করেছে কলরব। গতকাল শুক্রবার বিকেল ৩টায় বাংলাদেশের ইসলামী সঙ্গীত প্রকাশের শীর্ষ প্ল্যাটফর্ম হলিটিউনে সঙ্গীতটি প্রকাশিত হয়। আজব টাকা শিরোনামের সঙ্গীতটির লিরিক লিখেছেন কাজী মারুফ, সুর করেছেন মোহাম্মদ বদরুজ্জামান, সাউন্ড ডিজাইন করেছেন তানজিম রেজা, এছাড়াও রুচিশীল ভিডিও মেকার এইচ আল হাদির পরিচালনায় উত্তরা সহ ঢাকার মনোরম লোকেশনে সঙ্গীতটির ভিডিও চিত্রায়ণ করা হয়েছে। টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। সঙ্গীতটিতে মোহাম্মদ বদরুজ্জামানের সঙ্গে সহযোগী কণ্ঠশিল্পী হিসেবে কলরবের শিল্পী আবির হাসান, সালমান সাদি, ইলিয়াস আমিন ও ইমরানুল ফারহান প্রমুখ রয়েছেন। সঙ্গীতটি সম্পর্কে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক মুফতি সাইদ আহমদ বলেন, আজব টাকা শিরোনামে এই সঙ্গীতটি ব্যতিক্রমী ধারার সঙ্গীত হিসেবে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে। টাকা নিয়ে এই ধরনের সঙ্গীত ইতোপূর্বে প্রকাশিত হয়নি আমাদের। দর্শক বদরুজ্জামানের কণ্ঠে এই সঙ্গীতটি শুনে ভিন্ন ধারার একটি সঙ্গীতের স্বাদ পাবে। এ বিষয়ে সঙ্গীতটির শিল্পী মোহাম্মদ বদরুজ্জামান বলেন, পৃথিবীতে টাকার চাহিদা নাই এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। সেটা আপনি ভালো মানুষ বলেন, মন্দ মানুষ বলেন, ডাক্তার বলেন, ব্যবসায়ী বলেন, যাই বলেন, আলেম বলেন, জালেম বলেন, সবার টাকা চাই। এমন টাকা হলে সবাই খুশি হয়, এটা প্রয়োজন ব্যাপারটা। তো মূলত এই জায়গা থেকে একটু ভিন্নভাবে আমাদের একটি লিরিক লেখা হয়েছে। এটা লিখেছেন কাজী মারুফ ভাই। এদিকে সঙ্গীত রিলিজের পরপরই এটি নিয়ে তুমুল আলোচনা চলছে নেট দুনিয়ায়। সঙ্গীত ইসলামিক মনোভাবের মানুষ ছাড়াও সাধারণ মানুষের মাঝেও সঙ্গীতটি বেশ স্থান করে নিয়েছে। নতুন ধারার এই সঙ্গীতটি শুনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফাইনাল বর্ষের শিক্ষার্থী আসিফুর রহমান অর্ক ও অনলাইন ব্যবসায়ী হোসাইন রাসেল বলেন, আজব টাকার যে ভিডিও গজলটা দেখলাম আমার বাস্তব লাইফের সাথে পুরো মিল আছে। হ্যাঁ, যে ভিডিওটা দেখলাম লাইফে এই ফার্স্ট, আমি চিন্তাও করতে পারি না এত সুন্দর একটা ভিডিও তারা তৈরি করবে। মানুষের প্রত্যেকটা জীবনের সাথে একদম হুবহু মিল আছে। যেমন ভিডিও এডিটিং, যেমন ভিডিওর কাস্টিং, সব যা আছে সব একদম পুরোপুরি পারফেক্টলি তারা তৈরি করেছে। শ্যুটটাও খুব সুন্দর হয়েছে, আর ওয়েস্টার্ন স্টাইলে এই ভিডিওটা করেছে। খুব ভালো লেগেছে এই টাকা নিয়ে যে গজলটি, আশা করি সবারই ভালো লাগবে, আমার ভালো লেগেছে। কলরবের দ্বারা নির্মিত ওই যে নতুন ভিডিও গান গজল টাকাটা খুবই ভালো লেগেছে। বর্তমান প্রেক্ষাপটের সাথে খুবই সঙ্গতিপূর্ণ, কিন্তু তার চেয়েও ভালো কথা হলো তাদের যে ভিডিও কোয়ালিটিটা ছিল এটা খুবই উন্নত মানের, খুবই আধুনিক, এবং তাদের যে সাউন্ড এডিটিং এটিও ছিল খুবই আধুনিক মানের। এটাকে গজল বলে মনেই হয়নি, মনে হয়েছে অত্যন্ত আধুনিক কোনো গানের আমি কোনো ভিডিও দেখছি।